এগুলো ইন্ডিয়ান কচ্ছপ। মানে কত বড় হয় এগুলো? ইনশাআল্লাহ আপনি 1.5 ফিট 2 ফিট পর্যন্ত হয়ে থাকে। জি, এই শৈশব কাল। এখন এই কচ্ছপ তো হাজার হাজার বছর বেঁচে থাকে, রাইট? জি জি জি। কত বড় হবে? অনেক বড় হবে। জি জি, 2 ফিটের মতো প্রায় হবে। ইলে এগুলো কি কিনে নিয়ে আসছিলেন আপনি? জি, আমি তো বাইরে থেকে নিয়ে আসছি, অর্ডার করছিলাম, বাইরে থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এখন কত করে নিয়েছিল? এগুলো আপনার 500 টাকা করে পিস নিয়েছিল। 500 টাকা করে পিস নিয়েছিল। জি, সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই প্রজেক্টে আমরা দেখব। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। সুপ্রিয় দর্শক, আমরা এখন হচ্ছে প্রজেক্টে এন্ট্রি করব, মূল যেটা প্রজেক্ট। এই যে ময়ূর, এখন চলছে শৈশবকাল, ময়ূরের শৈশবকাল চলছে। বাচ্চা ছিল। এদের বয়স কত দিন? এদের বয়স হচ্ছে আপনার 3 মাসের মতো হবে। 3 মাস, 8 মাস থেকে আপনার একদম ফুল কালার চলে আসবে, নীল কালার, ব্লু যেটা। মোটে কটা নিয়ে আসছিলেন? আমি 6টা আনছিলাম, তো একটা অসুস্থ ছিল, ট্রিটমেন্ট করা হয়েছিল, 8 দিন বেঁচে ছিল, কিন্তু বাঁচে না এটা। তো ইনশাল্লাহ এখন আছে 5টা, 5টার মধ্যে 2টা মেল আছে আর 3টা ফিমেল আছে। আপনি তাহলে এগুলেন কতদিনের বাচ্চা নিয়ে আসছিলেন? আমি নিয়ে আসছিলাম 10 থেকে 12 দিনের বাচ্চা, কোথাও পাওয়া যাচ্ছিল না। তো ছোটোবেলায় চিরাং পড়ালেখা করছিলাম, চিরাং মেরিন একাডেমিতে। তো এখানে কিছু বন্ধু বান্ধব ছিল, ওদের বলার পরে ওরা কালেক্ট করে দিল আমাকে। 6টা বাচ্চা, তো 1টা মারা গেছে আর 5টা আছে আর কি। আচ্ছা, এগুলোর নার্সিংটা কীভাবে করেছিলেন? ছোটোবেলায় আনার পরে ইয়ের মধ্যে রাখছিলাম, আপনার খাঁচার মধ্যে রাখছিলাম, তারপর ফিড দিতাম, ফিড দিতাম, বিটল পোকা লার্ভা দিতাম। তো ফিডেরও 3টা গ্রুপ আছে। তো প্রথমে গ্রোয়ার দিতে হয়েছিল, তারপর হচ্ছে আপনার ইয়ে লেয়ার গ্রোয়ার, তারপর হচ্ছে আপনার লেয়ার স্টার্টার, এখন লেয়ার গ্রোয়ারে চলতেছে। তো 10 মাস পর্যন্ত লেয়ার গ্রোয়ার চলবে, ওর পরে আপনার লেয়ার লেয়ার। আপনার হচ্ছে মুরগির যে ফিডটা আছে এটা দিয়ে এটা নার্সিং হচ্ছে, তাই তো? মুরগির ফিড সাধারণত নর্মাল খাবার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম সবজি টবজি, তারপর হচ্ছে আপনার বিটল পোকা, এই যে সবজি পড়ে আছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম শাক সবজি এই সেই সব খায়। তাহলে এগুলেন যেহেতু একদম ছোটো বাচ্চা নিয়ে এসেছিলেন, এ পর্যন্ত বড় করতে এদের কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন দয়া করে যদি বলতেন? বেশি সমস্যা হয় নাই, দূর থেকে আসছে, 16 ঘন্টা জার্নি হয়েছিল, এই জন্য ডিহাইড্রেট হয়ে গেছিলো, সবগুলো ডিহাইড্রেট হয়ে গেছিলো, এই জন্য আপনি সবগুলোকে ট্রিটমেন্ট করতে হয়। সবগুলো টিকে গেছে, 1টা বাদে, 1টা মারা গেছে, সবগুলো ঠিক আছে। তো পরিচর্যা বেশি সমস্যা হয় না, তো পরিচর্যা করে সবগুলো সাধারণত এখন ঠিক আছে, ওই 1টা বাদে। আচ্ছা, এমনিতে নর্মালি কোনো অসুখ মানে কোনো অসুস্থতা দেখা যায়? আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখ হয় না। তো এদেরকে আমি লার্ভা খাওয়াই, তো লার্ভাগুলো আমার এখানেই তৈরি হয়। তো আসেন দেখাই আপনাদের, লার্ভাগুলো এখানে তৈরি হয়, বেশি নাই, খাওয়াই শেষ প্রায়, অল্প কিছু আছে। তো এ দেখেন, এর ভিতরে আছে মাদার, এগুলো হচ্ছে বিটল পোকা বলে, ঠিক আছে, বিটল পোকা। এই বিটল পোকার খাদ্যটা কি বড় হয় যদি একটু বলতেন? বিটল পোকার খাদ্য এগুলা, এরা সব সবজি খায়। আচ্ছা, বিভিন্ন ধরনের সবজি টাইপের, সবজি ফল মানে ভেজিটেরিয়ান আর কি, ভেজিটেরিয়ান যা কিছু আছে সব খায় এরা। এদের অসুখ বিসুখ? এদের অসুখ বিসুখ আল্লাহর রহমতে হয় না, কিন্তু এক একটা টাইম আছে, ওই টাইমটার পর এক্সপায়ার হয়ে যায়, এরা মারা যায়। এরা কেমন বয়স, কতদিন হয় এরকম? 3 মাস পর্যন্ত টিকে থাকে, একটা বড় হওয়ার পর 3 মাস পর্যন্ত টিকে থাকে। আচ্ছা, এগুলো কি মুরগি খায়, পাখি কি খায়? না, এইসব পাখি খায় না। আচ্ছা, এটা মুরগির খাদ্য? না, এইসব মুরগি পাখি খায় না, এটা লার্ভা যেটা ওইটা মুরগি পাখি হাঁস কবুতর সবগুলো খায়, ওইটা 76% প্রোটিন থাকে। আচ্ছা, ওই লার্ভাটা পাখিও খায়? জি জি জি, লার্ভাটা পাখি খায়, ওটা শুকনা মানে পানির মধ্যে দিলে ডেড হয়ে যাবে, তারপর একটু রোদে দিলে শুকে যাবে, ওইটা পাখি খাবে, নাহলে ইয়ে খাবে না। সুপ্রিয় দর্শক জানতে পারলাম, এখন আমরা দেখবো হচ্ছে লার্ভাগুলো কীরকম। এই যে অ্যাকচুয়াল লার্ভা হচ্ছে, এর মধ্যে আছে অনেকগুলি বাচ্চা, আপনি দেখতে পারবেন কি না জানি না, এই দেখেন নড়তেছে, হ্যাঁ নড়তেছে, দেখতে পাবেন কি না জানি না, একদম ছোট ছোট, ঠিক আছে, একদম ছোট ছোট বাচ্চা, ওই বাচ্চাগুলো এই যে এরকম বড় হয়ে যাবে, এই যে এরকম বড় হয়ে যাবে। এরা তো কামড় দেবে না আবার? না না, কামড় টামড় দেয় না আল্লাহর রহমতে,
অনেক কান্ট্রিতে এসব খায়ও জানেন কি। আচ্ছা আপনার ময়ূরের তেলে এগুলো যথেষ্ট পরিমাণ খাচ্ছে? জি জি। আচ্ছা দেখাই বেশি নাই, সব খাওয়াই শেষ। তো জয় কয়টা আছে? আচ্ছা এই এক জোড়া এই বিটল পোকা থেকে কয়টা করে লার্ভা তৈরি হয়? এক জোড়া বিটল পোকা প্রচুর ডিম দেয়, এক একটা মনে করেন যে 500 মতো ডিম দেয় এক এক টাইমে। তো ওইটার থেকে বাচ্চা হয়, বাচ্চাগুলোকে আবার এরকম সবজি খাইতে দেবেন, সবজি ফল দেখছেন মিষ্টি কুমড়া দেওয়া আছে, তো এরকম খাবার দিলে ওইটা খাই খাই আবার বড় হয়ে যাবে এরকম। আচ্ছা এখন এই লার্ভাটা যেটা আছে, এই লার্ভাটাকে আমি আবার ওই বিটলে কীভাবে রূপান্তরণ করবো একটু দয়া করে যদি বলতেন। এইটাকে আপনাকে রাখতে হবে ইয়ের বক্সের মধ্যে, ছোট কোটা বক্স বা গ্লাস আছে, ওয়ান টাইম গ্লাস। একটা গ্লাসের মধ্যে একটাই রাখতে হবে, একটা গ্লাসের মধ্যে দুইটা রাখলে যেটা হচ্ছে আপনার এই যে দেখেন একটু দুর্বল হয়ে যাবে ওইটা যায়, সেটা এটা একটু দুর্বল আছে মানে এটা হচ্ছে পিপাই পরিণত হবে, ঠিক আছে, এই জন্য এরকম হয়ে আছে। তো ওইটাকে যদি দুইটা একসাথে থাকে যেটা পিপাই পরিণত হইতে যাবে, যেটা সবল থাকবে ওইটা ওইটাকে অ্যাট্যাক করে মেরে ফেলবে, এই জন্য একটা গ্লাসের মধ্যে একটাই রাখতে হবে। এইভাবেই আপনার হচ্ছে প্যান্স তৈরি করতে হবে, রাইট? সুপ্র দর্শক জানলাম, আমরা এখন দেখব যে কি পরিমাণ খায় এটা, আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। কত পড়েছিল খরচ? 150টা পড়েছিল হচ্ছে 1500 টাকার মতো। আচ্ছা তো ওইটার থেকে বাচ্চা হচ্ছে আর কি, ওগুলাই খাওয়াই আমি। আপনি হচ্ছে এখনো পর্যন্ত প্যান্স তৈরি করেননি? না, প্যান্স তৈরি করি নাই। শুভ দর্শক আমরা জানার চেষ্টা করলাম ইনশাল্লাহ। আচ্ছা আমরা পর্যায়ে করবো এখন আপনার যে পাখিগুলো আছে এগুলোর সঙ্গে পরিচিত হবো ইনশাল্লাহ। আচ্ছা এটা হচ্ছে আপনার রিঙ্গির হচ্ছে টিয়া, ওইটা হচ্ছে ক্রিমিনো, এটা হচ্ছে ইয়েলো রিঙ্গির। আচ্ছা এগুলোকে বেবি করেছে পর্যন্ত? না, এই পর্যন্ত বেবি করে নাই, আছে। আমি বেবি নিয়েছিলাম তো এটার সময় লাগে আপনার 1.5 বছরের মতো সময় লাগে। আচ্ছা এদের বয়স কবিন হচ্ছে? এটার বয়স হচ্ছে 8 মাসের মতো। ও আচ্ছা, এখানে একদম বেবি আছে এখনো, কিন্তু গলাতে এখনো রিং হয়নি। সুবিধা স্যার আমি দেখানোর চেষ্টা করলাম। বেবি কত দিয়ে নিয়েছিলেন বড় ভাই? আমি 25,000 টাকা দিয়ে নিয়েছিলাম। 25,000 টাকা দিয়ে নিয়েছিলাম এক জোড়া। আচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছেন ককাটেল আছে, এখানে আছে ককাটেল। ককাটেল হচ্ছে লুটিনো পাল। একটা আছে বাড়ির পোষা, ওইটা কথা বলে শিশুটাই। আচ্ছা জি, এইগুলো তো বিক্রি করবেন না বড় ভাই? না না, এইসব বিক্রি না, এমনি শখের জন্য সব রেখে দিছি আর কি, দেখা যাক কি হয়। পেয়ারটা কত দিয়ে কিনছিলেন ভাইয়া? এই পেয়ারটা 6,000 টাকা পড়ছিল। আচ্ছা এর কি ডিম বাচ্চা করেছে? ডিম বাচ্চা আমি তো আসছি 22 থেকে, 1.5 মাস হচ্ছে, তো ইনশাল্লাহ ব্রিডিং করে ডিম বাচ্চা করবে। ওই যে হাড়িতে আছে, হাড়িতে ঢুকে আছে, ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ। আর এটা কি ঘুঘু? এটা অস্ট্রেলিয়ান ঘুঘু বলে। ইংল্যান্ডের জোড়া কত করে বড় ভাই? ইংল্যান্ডের জোড়া 700-800 টাকা, বেশি না। প্রদর্শক দেখতে পাচ্ছিলেন, এমনি ডাক সুন্দর লাগে এই জন্য রাখা আর কি, সবগুলা শখের জন্যই বেশিরভাগ। এই যে এগুলা যেরকম হচ্ছে আপনার ইয়ে বলে বেঙ্গলিজ বলে, এগুলো হচ্ছে আপনার গোল্ডেন প্রিন্সের ফোস্টার। এগুলোকে নর্মাল ওরা যদি ডিম টিম না দেয়, ওদেরকে ডিম দিলে ওরা ডিমে বসে বাচ্চা ফোটায় আর কি। ডিম না করলেও বাচ্চা ফোটায়? জি জি জি। অন্য ডিম দিলে যেরকম গোল্ডেন প্রিন্সের ডিম যদি এদেরকে দেন ওরা বাচ্চা ফোটাবে। তা ফুটাবে, কিন্তু এর ডিম পাড়তে হয় না? না না না, মানে যে কোনো টাইমে দিলে হয়। জি জি সুন্দর। তার উপরেরটা হচ্ছে আপনার ইয়ে ব্লু মাছ। এটা কি বড় ভাই? ব্লু মাছ বলে। ব্লু মাছ ইন বেবি? হ্যাঁ ব্লু মাছ লাভ বার্ড, বেবি না, নিউ অ্যাডাল্টি বলে বলা চলে। এদের প্রাইস কত করে ছিল? এগুলার প্রাইস আসলে সব কিছু আমরা ঘুরতে ঘুরতে কেনা, তো এই জন্যে কমের মধ্যে পেয়ে গেছি আর কি। এগুলো একটা বাপের ব্যাপারী থেকে নেওয়া হয়েছিল, কমের মধ্যে পাওয়া গেছিলো, যেটা মার্কেট প্রাইসের থেকেও অনেক কম। শুক্র দর্শক দেখতে পাচ্ছিলেন ইনশাল্লাহ। এই
এগুলো ব্লু মাছ বলে, হোয়াইট হেড কি বলে, লাভ বার্ডের মধ্যে অনেক মিউটেশন, অনেক নাম। এদের ফর্ম, তারপরে এর মধ্যে গ্রিন ফিশার আছে, ডিম দিচ্ছে না কি ফিশার লাগে। তাহলে বড় ভাই প্রজেক্টটা আপাতত বাণিজ্যিক আর কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে শৌখিনতার বসে। শৌখিনতা ভাই, বাণিজ্যিক হলে একটা আইটেম নিয়ে ধরে থাকতাম, তো বাণিজ্যিক না এই জন্য এতগুলো আইটেম আছে শখের বসে। এগুলো হচ্ছে ঝর্ণা ককেটের। জি, ঝর্ণা অনেক অনেকে লোটনীয় পাল বলে, নতুন নাম আসছে। তারপরে যে এখানে ডায়মন্ড ডাব আছে, এখানে বাচ্চা আছে, বাচ্চা উঠাইছে, এই যে দেখেন এর নতুন, কিন্তু তার মধ্যেও বাচ্চা উঠাইছে, এর মধ্যে এর নিচে বাচ্চা আছে, দেখেন একটু দেখানো যাবে নাকি দেখি একটু একটু সর বাবা, দেখছেন ঘাস দিয়ে রাখছিলাম, তো বাচ্চা তো পড়ে যেতে পারে। না না পড়বে না ইনশাল্লাহ, নিচে সাপোর্ট আছে, নিচে মোটা পেপার আছে। সুপ্রদর্শন দেখতে পাচ্ছেন, হাড়ি ছাড়াই ডিম দিয়েছে এই ডায়মন্ড অফ, খুবই সুন্দর। এখানে আছে গোল্ডেন ফিশ, গোল্ডেন ফিশ ভিতরে ডিমও আছে, খাঁচার হাড়ির মধ্যে ডিম আছে। যে দয়া করে বলতেন এই প্রজেক্ট নিয়ে আপনার হচ্ছে পরিকল্পনা কি? প্রজেক্ট নিয়ে পরিকল্পনা হচ্ছে যে আর একটু বেশি করব, আমার মানে ছোটখাটো একটা চিড়িয়াখানার মতো করার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়, তো আল্লাহ সহায়, আল্লাহ ভরসা। এই যে জ্যাক, জ্যাক, আপনার কি কুকুর নিয়ে কাজ করার ইচ্ছা আছে? জি জি ইনশাল্লাহ। বড় ভাই আপনার যে ময়ূর গুলো আছে এগুলোকে বিক্রি করার কোনো ইচ্ছা আছে? না, ময়ূর বিক্রি করার ইচ্ছা নাই, কেউ যদি নিতে চায় তাহলে আমি যেখান থেকে নিয়ে আসছি ওইখান থেকে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, দয়া করে যদি আপনার ফোন নাম্বারটা বলতেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01013000688891। জি, আর আপনার প্রজেক্টের ঠিকানাটা বলবেন। আমারটা হচ্ছে উকিলপাড়া ঈদগার মাঠ, ঈদগার মাঠটা আমাদের